एक्स्ट्रा टाइम। পরপর দু ম্যাচে পরাজয় এটিকে মোহনবাগানের, কারণ কি, ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে এটিকে মোহনবাগানের। সন্দেশ জিঙ্গান চলে যাওয়ার পর ঠিকঠাক বিকল্প পাওয়া যায়নি, আর তীরির ঘন ঘন চটকি বিপদে ফেলছে দলকে। ডিফেন্স মেরামত না করে কোচ আন্তোনিও লোফে জাভাস আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছেন। জনি কাউকো উগো বুমোসদের নিয়ে এসেছেন মাঝমাঠে খেলা সংঘবদ্ধ করার জন্য, কিন্তু আন্তোনিও লোফে জাভাস কি তার নিজস্ব ফর্ম, নিজস্ব ছন্দ হারিয়ে ফেলেছেন? যে ডিফেন্সিভ অর্গানাইজেশনের জন্য বিখ্যাত কোচ, সেই ডিফেন্সেই কেন বা গলত ধর্ম হবে এটিকে মোহনবাগানের? নানান প্রশ্ন ঘোরাফেরা করছিল দীর্ঘদিন। এটিকে মোহনবাগানের টিম ম্যানেজমেন্টে রয়েছেন মোহনবাগানকে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন। শারীরিক কারণে দলের সঙ্গে নেই, মনটা যদিও পড়ে রয়েছে গোয়াতে। এই সমস্ত নানান প্রশ্ন তুলে ধরা হয়েছিল তাঁর সামনে। কি বললেন সঞ্জয় সেন, চলুন শুনে নিই। টিমটা যা আছে, যাদের চারিত্রিক বৈশিষ্ট্য থাকলে হেরে গেলে হারে, একটা টিম দুটো ম্যাচ কি তিনটে ম্যাচ লোকে বলছে কেন দুটো ম্যাচ হারলে, হারবে না, ম্যানচেস্টার পরপর হেরে যাচ্ছে, গতকাল লিভারপুল হেরে গেছে, তো এই সরি লিভারপুল বলছি ম্যানচেস্টার সিটি হেরে গেছে, তো সুতরাং এইগুলো হয়। হার থেকে যারা ভালো টিম তারা কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারে, তো আমি আশাবাদী যে বিভিন্ন এক্সপার্ট যারা আছে তারা বলছে দলে একজন দক্ষ সেন্ট্রাল ডিফেন্ডারের অভাব রয়েছে। তোমার বিষয় কি? তীরির একটা ইঞ্জুরিটা তো নিশ্চয়ই একটা সমস্যা, কারণ একটা জেনুইন একটা সেন্টার ব্যাক যদি খেলে এবং মেকশিফট যদি খেলে, মেকশিফট হিসেবে একদিন দুদিন আমি চালাতে পারি, কিন্তু দীর্ঘদিন ধরে সেটা অসুবিধা হয়, এবং সেটা আশা করছি তাড়াতাড়ি এই সমস্যাটা মিটবে। কারণ গত ম্যাচে আমি দেখেছি তীরি রিজার্ভ বেঞ্চে বসে আছে। রিজার্ভ বেঞ্চে কখন বসে? যখন একটা ছেলে খেলার মধ্যে আসে, কারণ তাকে মাঠে বসানো মানে প্লেয়ারদের সাথে একটা ফিল করা, মাঠের সাথে ফিল করা, খেলোয়াড়দের সাথে ফিল করা। আমার মনে হয় সামনের ম্যাচটা হয়তো তাকে আমরা দেখতে পাবো প্রথম একাদশ। আর গত ম্যাচে যে কোচ 3-4-2-1 বা যদি বলি 3-4-3-এ ফর্মেশনে চলে গেল, যেখানে সেন্ট্রাল ডিফেন্ডার একজন নেই, সেইটাকে তুমি কি বলবে? এইসব নিয়ে আমি কখনো মন্তব্য করবো না, ওইটা কোচেরা ঠিক করে, তার অ্যাভেলেবেল কি প্লেয়ার আছে এবং কাদের সাথে খেলবে, অপোনেন্ট সব কিছু মিলিয়ে টিম তৈরি হয় বা স্ট্র্যাটেজি ঠিক করে, সেখানে আমার কোনো অধিকার নেই এই সম্বন্ধে বলার। আর আশুতোষ মেহতা কি আরেকটু ছটফট দরকার ছিল মাঠে আগের দিন, যারা প্রথম ম্যাচ খেলতে নামছে? যত অনেকেই অনেক অনেক ভালো খেলোয়াড়ের প্রথম একটা ম্যাচ যখন খেলতে নামে তার অনেক জড়তা থাকে, তো সেই জড়তাটা যদি পরের ম্যাচেও থাকে তখন নিশ্চয়ই আমাদের ভাবতে হবে বা কোচেরদের ভাবতে হবে, একটা ম্যাচে একটুখানি হতেই পারে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।